আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের খামার বাড়িতে। সম্প্রতি আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য পুরো বাড়িটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে দূরে ওই যে পুকুরটা দেখা যায়, ওই পুকুরটার ওই পাশ হচ্ছে মূলত আমাদের সীমানা। পুকুরের ভিতর কিছু কচুরি পানা এনে দিয়েছি মূলত এই গরুর খাবারের জন্য। ওই যে কিছু কিছু কচুরি পানা হয়তো এখান থেকে দেখা যায়, ওই সীমানা থেকে এই যে আমরা একটা সাইডে চলে এলাম। এখান থেকে যে কচুরি গাছ দেখা যাচ্ছে, এখান থেকে মূলত পুকুরটা ওখানে 8 কাঠা বা 8.5 কাঠা বা 9 কাঠার 9 কাঠা 1 কাঠার জমি পাশে পরিবর্তন করে নেওয়া হয়েছে। তো 8 কাঠার মতো জমি ওখানে ওই পুকুরে আছে। তারপরে এই এই ফ্লট, এই যে এখানে ঘাস লাগানো আছে, কিছু লেবু গাছ, পাশে নারকেল গাছ, ওই যে বিভিন্ন ফল ফলের গাছ। তো স্বাভাবিক নিয়মে যারা শহরে লেখাপড়া করে গ্রাম থেকে যারা শহরে চলে যায়, তাদের সাধারণত বৃদ্ধ বাবা মামা থাকলে গ্রামের শেষ দিকে এই পরিণতিটা হয়। আমরা 3 ভাই মূলত, আমরা 2 ভাই ঢাকাতে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি, আমৃত্যু আমাদের ঢাকা থেকে আসলে আসার সুযোগ নাই, কারণ ইনকাম ট্যাক্স বাগেরহাটে প্র্যাকটিস করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের 2 ভাইয়ের আয় রোজগার ঢাকাতে, আর বাচ্চারা সেইভাবে সেট হওয়ার জন্য আমরা চাইলে এখন আর গ্রামে ফিরতে পারি না। অন্যদিকে ছোট ভাই ও ক্যানাডা প্রবাসী, প্রায় 4 বছরের কাছাকাছি। স্বাভাবিকভাবে আমাদের এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা সেই প্রাণ মুখরিত যে একটা পরিবেশ,